খুব মজার হাদিস যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বনি আদমকে ডেকে কি বলবেন দেখেন খুব মজার হাদিস তিনি বনি আদমকে বলবেন ইয়াবনা আদম ইস্তাতআমতুকা ফালাম তুতআমনি এই বনি আদম আমি তো তোমার কাছে খাবার চাইছিলাম তুমি তো আমার খাবার খাওয়াইলা না কে বলবে এই কথা কে বলবে স্বয়ং আল্লাহ তাআলা বলবেন আপনাদের মনোযোগ আছে তো আছে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা বলবে এই বনি আদম আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি তো আমার খাবার দিলা না এই কথা শুনলার হুঁশ থাকবে মানুষের মানুষ বলবে তখন ইয়া রাব্বি কাইফা উতইমু হে আল্লাহ আমি আপনার কিভাবে খাওয়াবো ওয়া আনতা রাব্বুল আলামিন আপনি তো রব্বুল আলামিন আপনার আমার খাবার খাওয়াবো কিভাবে আল্লাহ তাআলা বলবেন আমা আলিমতা আন্নাহু ইস্তাতআমাকা আব্দি ফুলান ফালাম তুতইমহু ওই যে অমুক ক্ষুধার্ত লোকটা তোমার কাছে খাবার চাইছিল তারে তো খাবার দাও নাই আমার ক্ষুধার্ত বান্দা তোমার দুয়ারে গিয়ে খাবার চেয়েছিল তাকে তো খাবার দেওয়া নাই সেদিন তাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো সুবহানাল্লাহ আল্লাহ বলবে তুমি তো আমার খাওয়াইলা না বান্দা বলবে আল্লাহ আপনি তো আবার কখন খাবার চাইলেন আমার কাছে আপনি খাবার চাইলে তো আমি গোটা দুনিয়ার সব খাবার আপনার কাছে হাজির করতাম আল্লাহ বলবে ওই যে ক্ষুধার্ত চাইছিল ওইটাই আমি ক্ষুধার্ত যে তোমার কাছে খাবার চাইছিল তাকে দিলে আমি আল্লাহরে দেওয়া হতো সম্মানিত শ্রোতা আমরা যেন ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেই আমরা যেন খাদ্য সংকটের কারণ না হই খাদ্য সংকট দূর করার যেন আমরা অগ্রসেনানী ভূমিকা পালন করি আমরা যেন খাবার পৌঁছে দেই মানুষের হাতে হাতে ঘরে ঘরে